আজকে মেহমান কিংবা মেহমানদারির পাশাপাশি আমার পুরো বাসাটা এক ঝলকে আপনাদের সাথে শেয়ার করেছি, একরকম মিনি হাউস ট্যুর বলতে পারেন। বাসায় সেরকম কোনো কিছুই না, আমি আমার প্রয়োজনীয় এবং পছন্দের টুকটাক কিংবা মোটামুটি কিছু ফার্নিচার সহ উপর নিচে আমার পছন্দসই জিনিসপত্র দিয়ে ডেকোরেট করে নিয়েছি এই আর কি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন বা যেখান থেকে আমার ভিডিও দেখছেন নিজ নিজ অবস্থানে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আর আজকের ভিডিওটা হচ্ছে গত ভিডিওর পরের অংশ। তো পরের অংশটা আমি দুপুরের পর থেকে, মানে বিকেল প্রায় বলা যেতে পারে, দুপুরের খাওয়া দাওয়া শেষে মেয়েকে ঘুম পাড়াতে নিয়ে আমারও একটু চোখ লেগে এসেছিল, একরকম তন্দ্রায় চলে গেছিলাম। হঠাৎ করে চমকে উঠে মনে হচ্ছিল যে আল্লাহ, রাত হয়ে গেল নাকি, আমার গেস্ট আসার টাইম ওভার হয়ে গেল কি না, আমার তো অনেক কাজ বাকি আছে। তো যাই হোক, মাঝে মাঝে কিন্তু এরকম হয়। তারপর একটু চোখ ঝেড়ে টেড়ে বারান্দায় গিয়ে দেখছি যে না, হালকা রোদ, সেই সাথে মনে হচ্ছে কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টি হয়েছিল, হঠাৎ করেই আবার রোদের চমক। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে যেই ডাইনিংয়ের দিকে আসছি, মানে কিচেনে যাব, দেখি বেসিনের যে পাশে একটা থাই আছে সেটা মেবি খোলা ছিল, আর ঝুম বৃষ্টিতে এত পরিমাণে পানি ভিতরে আসছে, অনেক দূর অবধি চলে আসছে। তবে আমি এসে দেখছিলাম থাইটা লাগানো, মেবি অক্ষর লাগিয়েছে, কারণ আশিয়ার বাবাও তো ঘুমাচ্ছিল, অক্ষরও তখন শুয়েছিল, তবে পরে মেবি উঠে দেখে লাগিয়ে দিয়েছে। তো দেখে একরকম খারাপে লাগলো, কারণ এটা একটা বাড়তি কাজ, তো কি আর করার, ওই কাজটাই আগে কমপ্লিট করে আমার অন্যান্য কাজ স্টার্ট করেছি। শুরুতে টেবিলটা গুছিয়ে নিচ্ছি, তবে এখানেও ঝামেলা, নতুন একটা ম্যাট কিনেছিলাম কয়েকদিন আগে, যেটা এখনও পাড়াই হয়নি, আজকে প্ল্যান করেছি যে ওটাই পারবো, তবে বের করে দেখছি কোঁকড়া হয়ে আছে, যেহেতু ভাঁজ করা ছিল। তো কি করব, মনটাই খারাপ, অনেক চাপাচাপি করছিলাম, কোনোভাবে হচ্ছিল না। তারপরে আবার আশিয়ার বাবা এসে একটু একটু সাজেশান দিচ্ছিল, সেও হেল্প করছে যে এটা এখানে দাও, ওটা ওখানে দাও। কোঁকড়া দেখে তো আমার মন ভালোই হচ্ছিল না, বিড়বিড় করে এটা সেটা বলতেই আছি। পরে ও দায়িত্ব নিল, বলছে যে তুমি যাও অন্যান্য কাজ করো, আমি এটার ব্যবস্থা করছি। তারপর আমি কিচেনে এসে প্রথমে মাছটা ভাজতে দিলাম, আর অলরেডি সেটা হয়ে যাওয়ার পরে আমি পটলটা ভাজি করতে দিলাম। এগুলো তো আমি আগেই কেটে বেছে পরিষ্কার করে রেখেছিলাম, আগের ভিডিওতে শেয়ার করেছি। তো এখন শুধু কড়াইতে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এদিকে মেয়ে ঘুম থেকে উঠে যাওয়ার পরে ওর বাবা আমার বেডরুমের বেডটা গুছিয়ে নিয়েছে। আর আপনারা সবাই আমার বাড়ি কিংবা রুম দেখতে চান, বরাবরই হোম ট্যুর রুম ট্যুর এগুলো চেয়েই আসতেছেন, কিন্তু আগে চিন্তা করতাম যে একটু গুছিয়ে নেওয়ার পর দিব, তবে এখন মেয়ে হয়ে যাওয়ার পরে ওকে নিয়ে আসলে ট্যুর ভিডিও করা অনেক টাফ। এই জন্য আজকের ভিডিওতে এক পলক হলেও চেষ্টা করেছি আমার বাড়ির সব কিছুই একটু করে দেখানোর। এতে যাই হোক, আপনারা যারা চেয়েছেন তাদের আর কি এক ঝলক দেখা হবে। তো এই যে আমার বেডরুমের একদিকে বেড, সাইড টেবিল আর আলমারি, আর অন্যদিকে ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, সেই সাথে টিভি। এটা আমার বাসার সেকেন্ড বেডরুম, আর আমার ওয়াশিং মেশিনটা বাধ্য হয়ে এখানেই রাখতে হয়েছে। এই যে এখানে আরশিয়ার চাচু আর আরশিয়া দুজন মিলে ফোনে এটা সেটা দেখছে, আসলে আরশিয়াকে খেলা দিচ্ছিল অক্ষর, আর আমি যেই ভিডিও করছিলাম ও লজ্জা পাচ্ছে, বলছে যে আমাকে কেন নিচ্ছ, নিও না, আমার লজ্জা লাগে। এরপরে আমি আবারও চলে এসেছি ডাইনিং টেবিলে, আর শিয়ার বাবা কীভাবে যেন ম্যাটগুলো একটুখানি সোজা করে দিয়েছে। তো লাস্ট অবধি কিন্তু আমি আশা ছেড়েই দিয়েছিলাম, পরে চিন্তা করলাম যে না, আগে আমার যেরকম লুক ছিল আমি যাই হোক ঝেড়ে মুছে ওরকম করেই দিই, কারণ যেহেতু প্রেশারে ছিলাম আরও নতুন ম্যাট বের করে বিছানোর মতো মানে মন মানসিকতাই ছিল না, মনে হচ্ছে যাই হোক এভাবেই চলুক। তারপরে পরে যখন ও ম্যাটগুলো দিল, ওই ম্যাটগুলো মানে আগের তিনটা ম্যাট আমার পাড়া ছিল, তার উপরেই যখন আমি এই ম্যাটগুলো দিলাম, ওভারঅল দেখতে তখন ভালো লাগছে। তো যেটা বুঝলাম আর কি, এই যে রাউন্ড ম্যাটগুলো আসলে এমনি সিঙ্গেল দিলে ভালো লাগবে না, এগুলো নিচে একটা প্লাস্টিক কিংবা এমনি নর্মাল যে একগুলো ম্যাট পাওয়া যায় সেগুলো কিনে দিতে হবে, তাহলে টেবিলটা বেশ ভরা ভরা লাগবে। এই
সন্ধ্যার কিছুক্ষণ পরেই আমি পোলাওটা বসিয়ে দিলাম, আর যেহেতু ডিনারের দাওয়াত এর মধ্যে আমরা ওনাদেরকে নকও করেছি, বলছে যে রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, সেই সাথে অন্যান্য খাবার দাবার, মানে সকালে যেগুলো রান্না করে ফ্রিজে রেখেছিলাম সেগুলো অলরেডি বের করে নিয়েছিলাম, তো এখন টুকটাক গরমও করে নিয়েছি, আর ফাইনালি এখন সার্ভিং সহ মানে ফাইনাল গোছাগুছি করছিলাম আর কি। আমরা সন্ধ্যার নাস্তা কিংবা দুপুরের টুকটাক বাসন কোসন সিঙ্কে ছিল, সেগুলো অলরেডি মেজে টেজে সিঙ্ক মানে কিচেন ক্লিন করে নিয়েছি। হ্যাঁ, 1 প্লেট দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর বুটের ডালটাও কিন্তু গরম করেছি, গরম শেষে, মানে আর আমি গরম করব না এই অবস্থায়, বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি উপর থেকে, এতে খুব ভালো একটা স্মেল আসবে। আর এদিকে আরশিয়ার বাবা টেবিলটা গুছিয়ে নিচ্ছে, টেবিল বলতে আমি তো সেটা আগেই গুছিয়ে নিয়েছি, তবে ওকে বলছিলাম প্লেট টেলেট বের করে নাও, তো আমিও আবার হেল্প করছি, যেহেতু রান্নাবাড়ির সহ সব কাজ সকালের দিকেই করে নিয়েছি, আর পরে তো শুধু মাছ আর পটল ভাজি, সেই সাথে এমনি খাবার দাবার গরম সার্ভিং এগুলোই। এই তো এভাবে প্লেট সহ পানি গ্লাস সব কিছু দিয়ে টেবিলটা এভাবে আগে থেকেই সেট আপ করে নিচ্ছি, আর এভাবে আগেই একটু করে রাখলে কাজে আর কি অনেকটা হেল্প হয়। তাছাড়াও যেহেতু বাড়িতে আমি আর শিয়ার বাবা আমরা একাই, তো বাসায় কেউ আসলে দেখা যায় তখন কাজকর্ম করলে গেস্টকে আর ওভাবে সঙ্গ দেওয়া যায় না, এই জন্য আগে থেকে যতটা সম্ভব করে রাখা ততটাই করে নেই আমরা দুজনে একসাথে করে। এদিকে এখন আমার ডাইনিং সহ ড্রয়িংয়ের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা ছোট ক্যাবিনেটের উপরে আমার ওভেনটা, তারপরে ক্যাবিনেট মানে শোকেস, তারপরে লম্বা ফ্রিজ, সাথে একটা র‍্যাক, সেই সাথে ডিপ ফ্রিজ, এরপর ড্রয়িং, আর সিটিং এরিয়ার সামনেই আমার ডাইনিংটা রাখা, সেই সাথে আমার বাসার মেইন দরজা মানে এন্ট্রিটা হয় ড্রয়িংয়ের ভিতর দিয়ে, তো এটা আমার কাছে বেশ ঝামেলার মনে হয়। আর ডাইনিং টেবিলটা সিটিং এরিয়ার সামনে রাখার কারণ হচ্ছে যেহেতু আমার বেবি ছোট, ওর দৌড়াদৌড়ি বা হাঁটাহাঁটির জন্য বেশ স্পেস দরকার, তো এই কারণে ওখানে রাখা, কারণ ডাইনিং টেবিলটা এখন বেবিকে নিয়ে আমাদের খুব একটা কাজে দেয় না, আমরা রেগুলারলি তো ঝটপট এমনি খেয়ে নেই, এটা আমি বরাবরই আপনাদেরকে বলি, তবে যখন আত্মীয় স্বজন আসে তখন একটু প্রবলেম মনে হয়, কারণ ওখানে বসে থাকলে সামনে খাবার টাবার সার্ভ করা কীরকম যেন লাগে, কিন্তু সেটা তো খুবই কম, এজন্য মানায় গুছায় নেই আর কি। তো বাসা গোছানো শেষে যেই খাবার দাবারগুলো আগে থেকে সার্ভ করে নেওয়া পসিবল আমি সেগুলো সার্ভ করে নিয়ে আরশিয়াকেও অলরেডি রেডি করে দিয়েছি, ওদিকে ওর বাবাও রেডি হয়ে গেছে, তারপর আমি মানে গেস্ট আসার আগ মুহূর্তে রেডি হয়ে নিয়েছি ঝটপট, মানে সেরকম কিছু না, জাস্ট চেঞ্জ করে নিয়েছি এই আর কি। আর এই যে আমাদের মেহমান অলরেডি চলে এসেছে, এদিকে এই যে আমার মেয়ে এখন ওদিক থেকে এইদিকে ওর বাবাকে খুঁজতে খুঁজতে আসছে, তো বাসায় মেহমান আসলে মাশাল্লাহ ওকে দেখতে হয় না, ও একা একাই গেস্টের সাথে মিশে যায়, মানে সুন্দর মতো কথাবার্তা বা খেলা, সেই সাথে যদি ছোট বেবি থাকে তাহলে তো কোনো কথাই নাই। আর শুধু ওর কথা বলছি কেন, মেহমান আসলে যে কী ভালো লাগে, পুরো সময়টা এত ভালো কাটে, মাঝে মাঝে তো আমার খাবার দিতেই মানে দেরি হয়ে যায় বলে আর শিয়ার বাবা বলে তুমি কি খাবার দিবে না নাকি ভুলে গেছো কোনটা, তবে আসলেই কি ভোলা হয় বলেন, মাথায় ঠিকই থাকে কিন্তু ওই যে অনেকদিন পরে একটু সবার সঙ্গ পেলে গল্পগুজব বা আনন্দে সময়টা কেটে যায় আর কি। বেশ অনেকক্ষণ গল্পগুজব শেষে এখন খাবার দাবার সার্ভ করে রেডি করার পালা, তো আমরা দুজনে মিলেই সেটা করে নিচ্ছি, তবে আরশিয়ার বাবাকে আমি বলছিলাম যে যাও তুমি গল্প করো, লাগবে না আমি পারবো, কিন্তু তিনি কিছুতেই মানবে না, বলে দাও আমি ঝটপট হেল্প করে দিই। আর ওদিকে আমি আন্টিদেরকে গিয়ে বলছিলাম কে আগে খাবে, তো এনারা বলছে ওনাদেরকে, মানে মেলরা বলছে ফিমেলদেরকে, ফিমেলরা বলছে মেলদেরকে, তো যাই হোক পরে ফাইনালি আমি ডিসিশন নিয়ে আগে ফিমেলদেরকেই দিয়েছি। আর এদিকে দেখেন সার্ভিংয়ে আরশিয়ার বাবা এত তাড়াহুড়া করছে যে আমি উপর থেকে বেরেস্তা দিচ্ছি, ও একদিক থেকে চামচ দিচ্ছে, তারপর ঝটপট নিয়ে গেল। এই হচ্ছে খাবার দাবার সহ আমার টেবিলের ফাইনাল লুক। আর মেনুতে খুব একটা ডিফারেন্ট বা রিচ টাইপের কোনো কিছু রাখি নাই, মোটামুটি সিম্পল বা বাংলা টাইপের মেনুই রেখেছি, কারণ কোরবানি ঈদে ঈদের দিন থেকে সবাই গরুর মাংস খেতে খেতে একটু লোডেই থাকে, তাই সব কিছু সিম্পলের মধ্যেই করেছি যাতে একটু তৃপ্তি সহকারে খাওয়া যায়। হ্যাঁ, তোমার মুখটা তো অনেক সুন্দর। গরু মাংস পোলাও তো আছে, সেই সাথে রোস্ট, মাছ ভাজি, পটল ভাজি, বুটের ডাল, আর শশা গাজর পেঁপের মিক্সড ঝাল সালাদ, সেই সাথে কোক আর দই।
খাবার দাবারে মোটামুটি এগুলোই ছিল, তবে আমি নিজে তৃপ্তি পাচ্ছিলাম না। লাস্ট অবধি আমার মনে হচ্ছিল যে আরো কোনো কিছু হলে ভালো হতো। তবে খাওয়া দাওয়া শেষে আন্টিরা সহ ভাবি সবাই মিলে যখন বেশ প্রশংসা করছিল, বলছে যে যা করেছো অনেক এবং খাবার দাবারও অনেক মজা হয়েছে, ওনাদের বেশ ভালো লেগেছে, তো তখন আমার মনে হয়েছে যে না ঠিক আছে, অল্প হোক বাট ভালো হোক সেটাই এনাফ। এই তো গেস্ট চলে যাওয়ার পর আমার ঘরের অবস্থা, এমনি তো খাবার দাবার আছে, সেই সাথে যেহেতু বাচ্চা আছে তাহলে ঘরের অবস্থা তো মেসি হবেই। ওনাদেরকে বিদায় দিয়ে আমি ফার্স্ট ফার্স্ট একটু এলোমেলো জিনিসগুলোকে গুছিয়ে নেওয়ার ট্রাই করছি। জানি রান্নাঘরের অবস্থা খুবই মেসি, মানে সব কিছু মিলে ওখানে অনেক টাইম দিতে হবে, তো সেখানে তো পরে একেবারে ঢুকবো। এখন যেহেতু আরশিয়ার বাবা নিচে, মানে ওনাদেরকে বিদায় দিতে গেছে, এই জন্য এই ফাঁকে আমি একটু দৌড়ঝাঁপ করে জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি। এই যে এখানে দেখেন কলা গাছের অবস্থা, পাতা ফল কোন দিকে যে কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, এত ডিপে না যাই, যদিও এই কাজগুলো এখন না করলেও হতো, কিন্তু ওই যে নিজের স্যাটিসফ্যাকশনটা ফিরানোর জন্য আমাকে এখন তাড়াহুড়া করে হলেও করতে হচ্ছে, কারণ বাসায় সারাদিনে যা কিছুই এলোমেলো হোক না কেন, শোয়ার আগে আমি মোটামুটি যতটুকু চাইবো অতটুকু আমার মতো করে রেখেই আমি বেডে যাব। তো যাই হোক, এই যে আরশিয়ার ওর বাবা অলরেডি চলে এসেছে, ওর বাবা মোটামুটি চেঞ্জ করে কাজ স্টার্ট করে দিয়েছে, আর এদিকে আমার মেয়ের বায়না শেষ নাই, সে টিস্যু বক্স নিয়ে খেলবে। আর আজকে নামার সময় আমার মেয়ে কি করেছে, বরাবরের মতো লিফটের সামনে দাঁড়ায় থেকে দরজা খোলার সাথে সাথে দুম করে ঢুকে গেছে। সে মনে করেছে তার বাবা মা কেউ একজন নামবে, কিন্তু প্রথমে আন্টি আর ভাবিরা নামার কারণে সেখানে তো আর শেয়ার বাবা যেতে পারেনি। এই যে মেয়ের কান্না, তো তারপর পরে আবার আর শেয়ার বাবা সহ ভাইরা সবাই নেমে গেছে। গেস্ট চলে যাওয়ার পর একরকম খারাপে লাগে, মনে হয় ওই মুহূর্তটা যদি সব সময়ই থাকতো, যেমন আজকে তো ওনারা যাওয়ার আগে এত হাসি ঠাট্টা হচ্ছিল। তো যাই হোক, এরকমই গেস্ট আসবে যাবে, আনন্দ হবে মজা হবে, এটাই। আশিয়াও যেহেতু জেগে আছে, তাই ওকে ফ্রেশ করে দেওয়ার পর ওকে সামলিয়ে আমরা দুজন মিলে সব কাজ শেষ করেছি। এখন বেডে যাওয়ার আগ মুহূর্তে লাইট টাইট প্রায় অফ করার পরও একটুখানি ক্লিপস নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।